ওই যে বলি যে পরিশ্রম করাটাই একটা যোগ্যতা, ওই যোগ্যতাটা থেকে কেউ বঞ্চিত হয় না। ওই যোগ্যতাটা সবার জন্য উন্মুক্ত, ওই যোগ্যতার কোনো সিট সংখ্যা নাই। ওই যোগ্যতায় কোনো এমন কিছু নাই যে হ্যাঁ এই কয়টা সিট আছে চান্স পাওয়ার জন্য, চান্স পাওয়ার জন্য আছে, কিন্তু এই কয়টা সিট যোগ্যতা অর্জনের জন্য নাই। যোগ্যতা অর্জনের জন্য অফুরন্ত সিট, পরিশ্রম করার যে যোগ্যতা এই যোগ্যতার জন্য আনলিমিটেড সিট আছে। ঠিক আছে, তুমি এখন ওই যোগ্যতাটা অর্জন করবা কি করবা না, ইটস আপ টু ইউ। অ্যান্ড ওই যোগ্যতাটা অর্জন করার পরে চান্স পাও বা না পাও, তুমি লাইফে অ্যাটলিস্ট এতটুকু বুঝবা যে ঠিক আছে লাইফের হার্ড টাইমগুলোকে কীভাবে ট্যাকল করতে হয়, হার্ড টাইমগুলোতে কীভাবে নিজেকে পরিশ্রমী বানাইতে হয়। অ্যান্ড আমি আরেকটা কথাও বলি সবসময় যে অ্যাডমিশন লাইফ, এইচএসসি লাইফটা হচ্ছে মানুষকে অনেক বড় করে মেন্টালি। তুমি দেখবা যে তোমাদের ব্যাচেই অনেক স্টুডেন্টস যারা হচ্ছে কি এখন মানে অনেক আউল ফাউল কমেন্ট করে, অনেক উল্টাপাল্টা জিনিস লিখে, অনেক আজেরা সময় ব্যয় করে, কিন্তু ওই অ্যাডমিশন পিরিয়ডটার পরেই দেখবা ওই মানুষটারই মানসিকভাবে বিপুল চেঞ্জ। ওই মানুষটারকে দেখবা যে আর কোনো অসংলগ্ন কথাবার্তা বলে না, ওই মানুষটা দেখবা যে চেঞ্জ হয়ে গেছে। কেন? কারণ সে লাইফের হার্ড টাইম দেখে আসছে। অ্যান্ড লাইফের হার্ড টাইম যদি দেখে আসে, ওই মানুষটার মধ্যে আসলে কি ওই যে ওই ইম্যাচিউর ফানগুলো আর ফান লাগে না আর কি। ঠিক আছে, সো এই ধাপটা তোমাদের আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে। তোমরাই এখন পরীক্ষার্থী, তোমাদের উপরে আর কোনো পরীক্ষার্থী নেই, নেক্সট কিন্তু আর কোনো ছাদ নেই মাথার উপরে। এখন জাস্ট তোমাদেরই ছাদ হিসাবে কাজ করতে হবে, অ্যান্ড তোমাদেরই এখন ডিরেক্ট ফাইটটা দিতে হবে। অ্যান্ড এই যে ক্লাসগুলো নিচ্ছি দেখাচ্ছি, এগুলো কিন্তু ভাবার বিষয়।